হুহু করে বাড়ছে শিশুদের ভাইরাল নিউমোনিয়া সংক্রমণ। কলকাতা থেকে জেলা সর্বত্রই এক ছবি। ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে ভর্তি কুড়ি জনেরও বেশি শিশু, যার মধ্যে ক্রিটিক্যাল কেয়ারে ভাইরাল নিউমোনিয়া নিয়ে ভর্তি সাত শিশু। ভেন্টিলেশনে রয়েছে চারজন। জ্বর, কাশি, শ্বাসকষ্টের উপসর্গ দেখে প্রাথমিকভাবে কোভিড সন্দেহ করা হলেও পরে দেখা যাচ্ছে আরএসভি, নিউমোনিয়া, হিউম্যান রাইনো ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাসে আক্রান্ত হয়েছে তারা। আমরা এ নিয়ে আরো বিস্তারিত জানবো। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি মৈত্রী ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাবো মৈত্রীর কাছে। মৈত্রী, ভাইরাল নিউমোনিয়া রীতিমতো এখন সংক্রমণ এতটাই হুহু করে ছড়াচ্ছে যে রীতিমতো একটা আতঙ্কের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এবং আমরা যেটা দেখছিলাম, শুধুমাত্র শহর নয়, শহরের গণ্ডি পেরিয়ে জেলাতেও কিন্তু সেখানকারও শিশুদের মধ্যেই সংক্রমণ ছড়িয়ে পড়ছে। চিকিৎসকরা কি বলছেন, বিশেষজ্ঞরা কি বলছেন এই নিয়ে? একেবারেই দেখো সম্প্রীতি, এই মুহূর্তে যখন এই থার্ড ওয়েভের আসার আশঙ্কা রয়েছে এবং যেখানে শিশুদের আক্রান্ত হওয়ার একটা আশঙ্কা করা হচ্ছিল, সেখানেই কিন্তু শিশুরা একে একে আক্রান্ত হচ্ছেন জ্বরে, তার সঙ্গে সঙ্গে শ্বাসকষ্ট দেখা যাচ্ছে কিছু কিছু শিশুর। জ্বর, কাশি, শ্বাসকষ্ট মূলত এই উপসর্গগুলোই তাদের দেখা যাচ্ছে। এবং কিছুদিনের পরেই যারা, যাদের একটু কম বয়স, তাদেরই কিন্তু ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে এবং তারা ক্রিটিক্যাল কেয়ার ইউনিট অর্থাৎ শিশুদের ক্ষেত্রে নিওনেটাল ইন্টেনসিভ কেয়ার ইউনিট বা নিকু, এবং একটু বড়দের ক্ষেত্রে পেডিয়াট্রিক ইন্টেনসিভ কেয়ার ইউনিটে তাদেরকে ভর্তি করতে হয়েছে। আমাদের কাছে যেটা খবর রয়েছে যে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে, যদি ছবিটা একটুখানি বলতে যা বলা যায়, গত এক মাসে এখানে প্রায় 40টি শিশু এই ভাইরাল নিউমোনিয়া নিয়ে ভর্তি হয়েছে। তার মধ্যে 18 জনকে ক্রিটিক্যাল কেয়ারে ভর্তি করতে হয়েছিল এবং এই 18 জনের মধ্যে একটি শিশুর মৃত্যুও হয়েছে। মূলত তাদের যে সমস্যাগুলো হচ্ছে, এই ক্ষেত্রে কোভিড নেগেটিভ আসছে প্রত্যেকেরই, শ্বাসকষ্ট সমস্যা দেখে বাবা মায়েরা প্রথমেই যে আশঙ্কা করছেন যে করোনায় আক্রান্ত হয়েছেন তাদের শিশু, কিন্তু করোনা নয়, এক্ষেত্রে ভাইরাল নিউমোনিয়াতে আক্রান্ত হচ্ছে শিশুগুলি। এবং একটু দেরি হলেই তাদের বুকে সংক্রমণ ছড়িয়ে যাচ্ছে এবং লাং কিন্তু আমাদের সঙ্গে থাকো, আবারও তোমার কাছে ফিরছি আমরা, এই বিষয় নিয়ে আরো ডিটেলস জেনে নেব। ঠিক যে প্রশ্নটা আমি আমাদের প্রতিনিধিকে করছিলাম যে এই রকম এই পরিস্থিতি নিয়ে কি বলছেন বিশেষজ্ঞরা, আমরা একবার শুনে নেব চিকিৎসকরা কি বলছেন। ছোট বাচ্চা যাদের বয়স এক বছরের কম, তাদের ক্ষেত্রে আমরা দেখছি কিছু কমপ্লিকেশনস হচ্ছে, তারা খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে এবং সেই সিম্পল ভাইরাল ফিভারটা একটা ভাইরাল নিউমোনিয়ায় পরিণত হচ্ছে। যে কজন বাচ্চা হাসপাতালে ভর্তি হচ্ছে তাদের মধ্যে প্রায় 10-20% বাচ্চা কিন্তু আইসিইউ সাপোর্ট কিংবা হাইফ্লো অক্সিজেন সাপোর্ট বা ভেন্টিলেটরি সাপোর্ট লাগছে। কোভিডের দুটো পিকের মাঝখানে ঘোর বর্ষায় কিংবা গ্রীষ্মকালে এই শীতকালীন ভাইরাসগুলো সক্রিয় হয়ে উঠেছে। অধিকাংশ ভাইরাল নিউমোনিয়াগুলোর ক্ষেত্রেই কোনো স্পেসিফিক থেরাপি নেই, একমাত্র যারা ইনফ্লুয়েঞ্জাতে আক্রান্ত হচ্ছে তাদের ক্ষেত্রে ইনফ্লুয়েঞ্জার জন্য অসেলটামাভির বা চলতি কথা যেটাকে আমরা ট্যামিফ্লু বলি সেটা দেওয়া যায়, কিন্তু একটু তাড়াতাড়ি শুরু করতে হয়, অনেক সময় দেরি হয়ে গেলে কিন্তু তা কাজ করে না। আমরা আবারও চলে যাবো আমাদের প্রতিনিধি মৈত্রীর কাছে। মৈত্রী, যেটা ডক্টর বলছেন যে শীতকালীন ভাইরাস সেটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে এই, মানে ঠিক এই ট্রানজিশনটার সময় যখন সিজন চেঞ্জ হচ্ছে সেই টাইমে, এবং শুধুমাত্র তাই না, নিউমোনিয়ার তিনি যেটা বলছেন যে পার্টিকুলার কোনো সেরকম চিকিৎসা নেই, শুধুমাত্র যাদের ইনফ্লুয়েঞ্জার ডিটেক্ট হচ্ছে তাদেরকে প্রপার ট্রিটমেন্টটা দেয়া যাচ্ছে, খুব স্বাভাবিকভাবে সেখানে কিন্তু একটা আতঙ্ক, একটা ভয় চলে আসে। একেবারেই দেখো, যখন বিষয়টা শিশুদের হয় তখন কিন্তু চিন্তাটা বেড়ে যায়। আমরা একাধিক বিশেষজ্ঞের সঙ্গে কথা বলছিলাম, তারা যেটা বলছেন যে নিউমোনিয়ার প্রকোপ মূলত শীতকালের সময়টাতে দেখা যায়, কিন্তু এই গত 1-1.5-2 বছর ধরে যে এনভায়রনমেন্টে র্যাপিড চেঞ্জ হয়েছে তাতে এই ভাইরাল, এই ধরনের ভাইরাল নিউমোনিয়ার কিন্তু প্রকোপ বাড়তে শুরু করে দিয়েছে। তাতে ইনফ্লুয়েঞ্জা এ রয়েছে, ইনফ্লুয়েঞ্জা বি রয়েছে, আরএসভি ভাইরাস রয়েছে, নিউমোনিয়া রয়েছে, প্যারানিউমোনিয়া রয়েছে, এই ধরনের ভাইরাসগুলো সক্রিয় হয়ে উঠেছে। সাধারণভাবে এপিডেমিওলজিক্যালি দেখা যায় যখন করোনা বা যে কোনো ভাইরাসের দাপট অনেক বেশি থাকে তখন অন্য ভাইরাস মাথা, তাদের চাপটা একটু কম থাকে, তারা সংক্রমণ অতটা ছড়াতে পারে না। করোনার দাপট এখন কিছুটা কম, তাই জন্য কিন্তু এই ভাইরাসগুলো আরও বেশি মাথাচাড়া দিয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। কিন্তু তারা একই সঙ্গে একটা জিনিস বলে দিতে চাইছেন যে শিশুদের ক্ষেত্রে করোনা হলে ভয় অতটা না থাকলেও এই ধরনের যে ভাইরাস
ভাইরাল ডিজিজ, সেখান থেকে যে ভাইরাল নিউমোনিয়া হচ্ছে তার ভয় কিন্তু অনেকটাই বেশি, তার স্বাভাবিক কারণটাই একেবারে মৈত্রী। এবং আমরা যেটা দেখলাম যে চিকিৎসকও সেই একই কথা বলছেন, ইনফ্লুয়েঞ্জা হলে তার ট্রিটমেন্ট আছে, কিন্তু ভাইরাল নিউমোনিয়ার এই মুহূর্তে ট্রিটমেন্ট তারা স্পেসিফিক কোনো কিছু নেই তাদের কাছে এই মুহূর্তে। অনেক ধন্যবাদ আপাতত তোমাকে। আমরা এবার পরের খবরের দিকে একটু নজর রাখি। ঠিক আপনাদেরকে যেটা জানাচ্ছিলাম যে এই যে ভাইরাল নিউমোনিয়ার প্রকোপ শুধুমাত্র যে শহর কলকাতায় দেখছি তা কিন্তু নয়, শহরের গণ্ডি পেরিয়ে জেলাতে সেখানকার শিশুদের মধ্যে এর সংক্রমণ দেখা যাচ্ছে। আমরা যদি একটু জলপাইগুড়ির দিকে নজর রাখি, জলপাইগুড়ি জেলা সদর হাসপাতালে সেখানে জ্বরে অসুস্থ শিশুর সংখ্যা বেড়ে ইতিমধ্যেই দাঁড়িয়ে গেছে 130-এ। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। উত্তরবঙ্গ হাসপাতাল থেকে 5 সদস্যের দল পরিস্থিতি খতিয়ে দেখতে জেলা সদর হাসপাতালে যায়। জলপাইগুড়িতে জ্বরে আক্রান্ত শিশুদের দেখতে সোমবার জেলা সদর হাসপাতালে গেলেন জেলাশাসক। আউটডোরেও চিকিৎসা চলছে অনেকের। এক শিশুর কোভিড ধরা পড়ায় তাকে আলাদা রাখা হয়েছে, তবে আপাতত পরিস্থিতি ভালোই দাবি জেলাশাসকের। শারীরিক পরিস্থিতি এখন অনেকটাই ভালো। এটা একটা টাইপ অফ ইনফ্লুয়েঞ্জা আর কি, মানে জ্বর সর্দি কাশি এটা এই সিজনেও হয়, তো সেটা এখন তারা আরও অ্যানালাইজ করবেন। কিন্তু এমনিতে কোভিডও নয় আর সেটা ডেঙ্গুও নয়। মনে হচ্ছে এটা একটা সিজন চেঞ্জের জন্য, একটা ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের প্রকোপের জন্য হচ্ছে। তো আমরা আরও দেখছি যে পরিস্থিতি কীরকম দাঁড়ায়, সেই হিসাবে ভবিষ্যতে এদের মানে মলমূত্র বা অন্যান্য যেগুলো স্যাম্পেল সেগুলো অন্য হায়ার সেন্টারে পাঠিয়ে পরীক্ষা করে জানার চেষ্টা আমরা করব। পরিদর্শন শেষে জেলা স্বাস্থ্য দপ্তরের কর্তাদের এবং উত্তরবঙ্গের জনস্বাস্থ্য বিষয়ক বিশেষ আধিকারিকের সঙ্গে বৈঠক সারেন জেলাশাসক। হাসপাতালে অতিরিক্ত 40টি বেড বাড়িয়ে নতুন বিভাগ চালু হয়েছে। পেডিয়াট্রিক কেয়ার ইউনিট বা পিকু চালুর প্রস্তুতি চলছে। পরিষেবাগত দিক থেকে কোনো অসুবিধে নেই, এইচডিইউ এনসিসিইউ সেটা হবে, সেটা নিয়ে আমাদের বৈঠক হয়েছে। আর এখানে আমরা পিকুও দেখলাম, শুধু ইকুইপমেন্টসগুলো এলেই আমাদের পিকু আমরা চালু করে দিতে পারব। শিশুরা আপাতত ভালো আছে জানালেন তাদের মায়েরাও। সন্ধ্যাবেলায় আর সকালবেলায় জ্বর আসছিল, তো এখন জ্বর নেই, এখন সর্দি আর কাশি, এখন ভালো আছে। ঠান্ডা লাগছে, জ্বর আসছিল, বুকে কফ হচ্ছিল, তো কফের থেকে জ্বরটা আসছে, এখন ভালোই আছে। সব এলাকাতেই মনিটরিং চলছে, কোনো ক্লাস্টারিং এর এখনো খবর নেই। হাউএভার আমরা একটা হিসেব নিচ্ছি যে কোন কোন জায়গা থেকে বেশি পেশেন্টস আসছে, তাহলে সেই সেই জায়গাগুলো থেকেও আমাদের যা যা মনিটরিং লাগবে, সুপারভিশন লাগবে, সেগুলো আমরা করব। এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি পিকু ওয়ার্ড, যেখানে বাচ্চাদের এই পরিষেবা দেওয়া হবে 20 সজ্জার। জলপাইগুড়ি থেকে ক্যামেরায় প্রশান্ত শর্মার সাথে প্রদ্যুৎ দাস, জি 24 ঘন্টা।